হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমরা লেগে লইছি পান্তা ভাতের রেসিপি। পান্তা ভাত খাওয়ার লেগে এনে দিয়েছি মসুর ডাল। মসুর ডাল গুলো আমি পেস্ট করে নিছি। এবার একটা বাটিতে নিয়ে নিতেছি। তো এবার মরিচ, কাঁচা মরিচ গুলো কুচি করে দিয়ে দিতেছি। তো এখন দিয়ে দিবো আমি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, তোমরাও বলবে কার কার কাছে পান্তা ভাত ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে, আমার কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো, আমি ডালগুলোকে ভালো করে মেখে নিতেছি। ডালগুলোকে ভালো করে মেখে নিছি। তো এবার কড়াই বসিয়ে দিছি। কড়াই গরম হয়ে গেছে, না তেল দিয়ে দিছি। তো বন্ধুরা দেখো, আমি শুকনো লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিছি। এবার শুকনো লঙ্কাগুলোকে আমি লাল লাল করে ভাজিয়ে নেবো। বেশ জমে না, তাই আমি না শুকনো লঙ্কা ভাজিয়ে নিছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে গা। এবার দিয়ে দিছি ডালের ডালের বড়া গুলি। এবার দিয়ে দিতেছি এই দেখো বন্ধুরা, ডালের বড়াগুলো সবগুলো দিয়ে দিছি। এবার ডালের বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিতেছি, ভাজতে নিতেছি। তো এখানে আমি ধরো একটা থালের ভিতরে পান্তা ভাত নিয়ে নিতেছি। আমার ডালের বড়া ভাজা হয়ে গেছে গা। আমি এবার এই দেখো আমার রান্নাঘরের জানলা দিয়ে কি সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। কি সুন্দর সবুজ গাছ, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই দেখো আমার ভাজা হয়ে গেছে গা, ডালের বড়া হয়ে গেছে গা। এবার আমি ডালের বড়াগুলো একটু প্লেটে নামিয়ে নিতেছি। তো এই দেখো আমার ডালের বড়া রেডি, সাথে আছে শুকনো লঙ্কা ভাজা। তো দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিতেছি ডালের বড়া শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে থালগুলোকে সাজা নিতেছি। সঙ্গে লেগেছে একটা পেঁয়াজ। দেখো আমার বড়মশাই খাইতেছে, বড়মশাই বড়মশাইও খুব পছন্দের খাওয়ার এটা, জল ভাতের সঙ্গে ডালের বড়া খুব ফেভারিট। গরমের দিনও, গরমের দিনে আমরা এটা খাই। তো তোমরা বলবে কমেন্টে জানাইও কার কার কাছে জল ভাত আর ডালের বড়া ভাল লাগে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বাই, টাটা।